আপনারা লক্ষ্য করবেন যে গণতান্ত্রিক সরকারে ধারাবাহিকতা থাকলে দেশের স্ট্যাবিলিটি থাকে, স্ট্যাবিলিটি থাকলে দেশের উন্নয়ন। এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হত্যা কুম ষড়যন্ত্রের রাজনীতি, এই রাজনীতি বাংলাদেশ থেকে তিনি নির্মূল করেছেন এবং তার নেতৃত্বে এদেশে স্থিতিশীলতা ফিরে এসেছে এবং উন্নয়নের অগ্রগতি অর্জনের রাজনীতি শুরু হয়েছে। সেই রাজনীতি আমাদের আজকে অব্যাহত রয়েছে, মুক্তির সংগ্রাম অব্যাহত রয়েছে। এই মুক্তির সংগ্রামের লক্ষ্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রক্রির প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের শৃঙ্খল মুক্তির সংগ্রাম শুরু। আজকে একটা কথা অত্যন্ত সত্য যে 75-এ বঙ্গবন্ধু দুই কন্যা সেদিন যদি তারা 32 নম্বরে থাকতেন, তাদের বেঁচে থাকা